নমস্কার বন্ধুরা, ম্যাথস টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি ক্লাস টেনের অনুপাত সমানুপাতের যে পার্ট টু নিয়ে এসেছি, ঠিক আছে। এর আগে আমি পার্ট ওয়ান কভার করেছিলাম অনুপাত সমানুপাতের, এবং সেখানে আমি জানিয়ে দিয়েছিলাম যে অনুপাত কাকে বলে, ঠিক আছে। অনুপাতকে আমরা কিভাবে প্রকাশ করি বা কিভাবে লিখি, কিভাবে আমরা অনুপাতটাকে বলি, ঠিক আছে। অনুপাতটা আজ আগের দিন আমি বলেছিলাম, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সমানুপাত, ঠিক আছে। যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে পার্ট ওয়ান ভিডিওটা দেখে নাও, ঠিক আছে। তো সমানুপাত কাকে বলবো, দেখো এইখানে এই যে অঙ্কগুলো করব সেখানে সবসময় চারটে রাশি থাকবে, ঠিক আছে। চারটে সংখ্যা, চারটে সংখ্যার মধ্যে তোমার তিনটে বলা থাকবে, একটা বলা থাকবে না, ঠিক আছে। সে একটাই বের করতে হবে। তাহলে চারটে সংখ্যাকে আমরা বলবো সমানুপাতে যখন, তখনই বলবো যে প্রথমটা আর শেষটা আর মাঝে দুটো সমান হয়। মানে কিরকম বোঝাতে চাইছি, ধরো এ বি সি ডি এই চারটে সংখ্যা পরপর লিখলাম সমানুপাতে, তাদের বলবো যখন এই দুটো গুণফল মানে এ আর ডি সমান বি আর সি জানা হবে। বোঝা গেছে? মানে এ আর ডি কে গুণ করে যা হবে, বি আর সি কে গুণ করে তাই হবে। যেমন ধরো আমি বলছি 10, 20, 10, আমি লিখলাম 20, ঠিক আছে। তাহলে এইটা এটা গুণ করে কত হচ্ছে, 10 × 20 তাহলে হচ্ছে 200, আর এইটা এটা গুণ করে কত হচ্ছে, 20 × 10 তাহলে হচ্ছে 200। তাহলে বলতে পারবো এরা সমানুপাতে আছে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। তাহলে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমার এইটাকে বলে প্রথম পদ, এটাকে বলে দ্বিতীয় পদ, এটাকে বলে তৃতীয় পদ, এটাকে বলে চতুর্থ পদ, ঠিক আছে। তোমাকে পরীক্ষায় কি বলবে, হয়তো ডিটা বলা থাকবে না, তোমাকে এটা বের করতে হবে। তাহলে এটা কি বলবো, তাহলে এটা হচ্ছে চতুর্থ পদ বের করতে হবে। আশা করি বোঝা গেছে। আবার ধরো তোমার এইটা বলা, এইটা এইটা বলা আছে, ধরো নাম দিলাম আমি ডি, এইটা বের করতে হবে। তাহলে আমাকে কি বের করতে হবে, প্রথম। তাহলে প্রথম পদ বের করে একটা দেখালাম, মানে জানালাম তোমাদেরকে, আর একটা হচ্ছে চতুর্থ পদ। আর পড়ে থাকছে কি তৃতীয় আর তোমার দ্বিতীয় আর তৃতীয় বলবে না, কিভাবে বলবে দেখো, বলবার একটা যেটা হচ্ছে মধ্য সমানুপাতি। মধ্য মানে ধরো একটা বলা আছে এ, মাঝখানে এটা বলা নেই, তোমার এটা নাম দিলাম ডি, তাহলে এই মাঝেরটা কি হবে, ঠিক আছে। তাহলে এটা আমি এক্ষুনি দেখাচ্ছি কিভাবে হবে, মানে পরপর আলোচনা করব। তাহলে যেটা বলার এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা লিখে নিতে পারো যে প্রথম পদ গণিত চতুর্থ পদ, চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ, ঠিক আছে। মানে প্রথম গণিত চতুর্থ আর সমান দিয়ে দ্বিতীয় গণিত তৃতীয়, ঠিক আছে। তাহলে এই আকারে চারটের মধ্যে যেকোনো একটা বলা থাকবে না, বাকি তোমাকে তিনটে বলা থাকবে, যেটা বলা থাকবে না সেটা বের করতে হবে। তো অঙ্কে আসছি, তাহলে আরো ভালো বোঝা যাবে। দেখো তোমাদের ভাই অঙ্কে হচ্ছে, দেখো পেজ হচ্ছে 87 পেজ। দেখো বলেছে নিম্ন, প্রথমে বলেছে কষ্ট দেখি 5.2, ঠিক আছে। এখানে বলা আছে দেখো একের গুলো এক্স এর মান নির্ণয় করতে বলেছে, এক্স এর মান, ঠিক আছে। এক্স এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে, কি হবে না একের একের অঙ্কটা বলেছে 10:35 সমানুপাতে চিহ্ন দেওয়া আছে x:42, ঠিক আছে। এটাকে দুভাবে করা যায়, তুমি অনুপাতনে বাই আকারে লেখা যায় বা প্রথম গণিত চতুর্থ আর দ্বিতীয় গণিত তৃতীয় করা যায়। কিভাবে দেখাই, দুটো নিয়মই দেখাচ্ছি। এটা লিখলাম ধরো প্রথম পদ গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়, ঠিক আছে। তাহলে প্রথম পদ বা লিখলাম, মাঝখানে সমান থাকলে বা লিখতে হয়, প্রথম পদ কি আছে 10, তাহলে লিখলাম 10 গণিত, চতুর্থ পদ কি আছে 42, লিখলাম 42 সমান, দ্বিতীয় হচ্ছে কত 35 আর তৃতীয় হচ্ছে এক্স। তাহলে আমি এক্স এর মান বের করবো, তাহলে অতএব এক্স লিখলাম, তাহলে এদিকে সংখ্যা আছে, তাহলে লিখলাম 10 × 42/35, এক্স এর সঙ্গে যেহেতু 35 গুণ আছে তাই 35টা ভাগ হয়ে গেল এখানে, ঠিক আছে। কাটাকাটি করবো, 6 × 42, 5 × 35, 7 কাটাকাটি করলাম, 5 × 10 তাহলে হচ্ছে 12, তাহলে অ্যান্সার হয়ে গেল এক্স এর মান হচ্ছে 12, ঠিক আছে। এবার আমি অল্টারনেটিভ নিয়মটা দেখাচ্ছি যেটা কত হবে কিভাবে।
আশা করি বোঝা গেছে। প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়, এটা প্রথম, এটা চতুর্থ, এটা দ্বিতীয় গণিত তৃতীয়, এক্স এর মানটা বের করলাম। আর একটা নিয়ম দেখাচ্ছি, অনুপাত আছে মানে বাই আকারে লেখা যায়। আমি আগে বলেছিলাম যে অনুপাত থাকলে বাই আকারে লেখা যায়, মানে কিরকম 10/35, আর এটা হচ্ছে সমানুপাতিক চিহ্ন, তাই সমান লিখলাম x/42, এটা বাই আকারে লিখলাম, এটা বাই আকারে লিখলাম, কোন আপনি গুণ, এটার সঙ্গে এটা গুণ করে দিলাম, 35 গুণিত এক্স হচ্ছে 42 গুণিত 10, তো এক্স কত হবে না 42 গুণিত 10/35, 6 সাথে 42, 5 সাথে 35, 5 দুগুণে 10, মানে হচ্ছে 12 উত্তর। ঠিক আছে, একইভাবে হয়ে গেল, তাহলে যেটা ইচ্ছা সেটা তোমরা সেই নিয়মে করতে পারো। আর দুইয়ের অঙ্কটা দেখাচ্ছি না, দুইয়ের অঙ্কটা নিজেই নিজেই করবে, ঠিক আছে সেম। এবার আসছি দুইয়ের গুলো, দেখো দুইয়ের গুলো কি বলেছে, দুইয়ের গুলো কি আছে না, দুইয়ের গুলো আছে দেখো, চতুর্থ সমানুপাতিক বের করতে বলেছে, একটা আছে 1/3 কমা 1/4 কমা 1/5, চতুর্থ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, তাহলে কি হবে, তাহলে লিখবো ধরি চতুর্থ সমানুপাতি, সব অঙ্কগুলো একই হবে, সব চতুর্থ বের করতে বলেছে, তাহলে তোমাকে একই ভাবে ধরতে হবে, চতুর্থ সমানুপাতি এক্স ধরো, এক্স এক্স ধরলাম, তাহলে এটা কি লিখতে পারে 1/3 কমা 1/4 কমা 1/5 কমা এক্স, ঠিক আছে, তাহলে প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়, সেম প্রসেস। তাহলে এটা লিখতে পারি, যদি মন হয় তুমি লিখতে পারো, এটা প্রথম পদ গণিত, আর আমার এটা ডাইরেক্ট লেখা যায়, যদি নাম পারো তাহলে এটা সূত্রটা আবার লিখে নিতে পারো, চতুর্থ সমান দ্বিতীয় পদ গণিত তৃতীয়, ঠিক আছে, তাহলে প্রথম পদকে 1/3, চতুর্থ পদকে এক্স, দ্বিতীয়কে 1/4 আর 1/5, ওকে, তাহলে উপরে কত হচ্ছে x/3, আর এদিকে কত হচ্ছে 1 1 গুণ করলে 1, আর নিচে হচ্ছে 4 5 4 20, ঠিক আছে, কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ বলতে এইটাকে ওইদিকে চলে যাবে, লেক্স মান হবে এক্স মান হবে 3/20, ওকে এটা উঠে গেল, তাহলে এই অঙ্কগুলো এটা হয়ে গেল 3/20। আর তাহলে পরের অঙ্কটা ইজিলি করা যাবে, আমি দেখাচ্ছি একদম চারেরটা, 2 এর 4, ঠিক আছে 2 এর 4 একটা, 2 এর 4, 2 এর 4 কি আছে না, 2 এর 4 আছে p-q কমা p2-q2 কমা p2-pq+q2, এই যে অঙ্কগুলো করাচ্ছি আজকে, তার মধ্যে শর্ট কোয়েশ্চেনে তোমাদের মাধ্যমিকের একটা দিতে পারে, আর যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ তাদেরও এই অঙ্কগুলো নিয়ে একটা কোনো না কোনো পরীক্ষায় দিয়েই থাকে। আমাদের কাছে চতুর্থ সমানুপাতি, প্রথম এটা দ্বিতীয় এটা তৃতীয়, আর একটা ধরতে হবে আমাকে, তাহলে ধরি চতুর্থ সমানুপাতি, সমানুপাতি কত ধরবো, এখানে যেহেতু পি আছে তাই পি ধরবো না, এক্সটা এক্স, তাহলে একবার লিখে নিতে পারো p-q কমা p2-q2 কমা p2-pq+q2 কমা এক্স, ঠিক আছে, এখন কি হবে না, এখন আমি আর সূত্রটা লিখছি না, তোমরা মনে মনে কি ভেবেছো, ভেবে আছো যে প্রথম আর চতুর্থ গুণ, তাহলে p-q গণিত এক্স সমান দ্বিতীয় গণিত তৃতীয়, তাহলে p2-q2 p2-pq প্লাস কিউ স্কোয়ার, ওকে, তাহলে এইদিকে গুণ আছে মানে ডান দিকে গেলে কি হবে, সমান এইদিকে গেলে ভাগ হয়ে যাবে, ক্লাস 7 থেকে এগুলো করা, মানে এরকম টাইপের তোমরা জানো যে গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যায় সমাধান, অতএব এক্স কি লিখতে পারি, ভাগ আকারে চলে আসবে, তাহলে p-q হোল স্কোয়ার লিখলাম, আর এদিকে হচ্ছে p2-pq+q2, আর নিচে হচ্ছে তোমার p-q, ঠিক আছে, এখন এটাকে a+b2-b সূত্রে তুমি যদি এইটাকে রাখো তাহলে হয়তো স্যারেরা একের মধ্যে হাফ দিতে পারে বা ফুল নাম্বারও দিতে পারে, তুমি ফুল ক্যালকুলেশনটা করো, দেখো উপরে লিখছি আমি মুছে দিয়ে, এই ক্যালকুলেশনটা এখানে লিখছি, তাহলে x সমান কি a2-b2 সূত্র কি a+b (a-b), তাহলে p2-q2 আছে, তাহলে p+q (p-q)
কিউ, ঠিক আছে। আর একটা পার্ট যেটা পড়ে আছে সেটা থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। আর নিচে কি আছে? নিচে পি মাইনাস কিউ আছে। তাহলে পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কেটে গেল। তাহলে উপরে কি পড়ে আছে? উপরে আছে পড়ে পি প্লাস কিউ ইনটু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা আবার কিসের সূত্র? এটা হচ্ছে তোমার এ কিউ প্লাস বি কিউ এর সূত্র। তাহলে লিখতে পারি পি কিউ প্লাস কিউ। ওকে, এটাই হচ্ছে অ্যান্সার। তো তারপরে অঙ্কগুলো যাব, দেখো তিনের গুলো। তাহলে আমি চতুর্থ সমানুপাতি বের করা দেখলাম, এরপর আমি দেখাচ্ছি তৃতীয় সমানুপাতি বের করা। ওকে, তারপরে মধ্য সমানুপাতি। তাহলে তৃতীয় সমানুপাতি দেখাই, দেখো তিনের গুলো দেখো, বলেছে এক নম্বর, আমি দুটো দেখাবো, তোমরা বাকিগুলো করবে। তৃতীয় সমানুপাতি বের করা, তৃতীয় সমানুপাতি। ওকে, বইয়ের অঙ্ক হচ্ছে পেজ হচ্ছে 87, 87। তো তৃতীয় সমানুপাতি কি আছে? একটা আছে 5,10। তাহলে বুঝতে পারছো আমাকে তৃতীয়টা ধরতে হবে। তাহলে কি লিখবো? ধরি তৃতীয় সমানুপাতি, সমানুপাতি হচ্ছে এক্স। তাহলে কি লিখবো? এইরকম টাইপের তুমি ধরো এখানে এক্স লিখবা, তো আমাকে চারটে চতুর্থ সমানুপাতি বের করতে মানে বানাতে হবে, ঠিক আছে। তাহলে মাঝেরটাকে দুবার ধরবো। কি বললাম আমি? ধরো সাপোজ হলাম এখানে এক্স এক্স লিখলাম 5,10,x, ঠিক আছে। আমাকে এটাকে বানাতে হবে চারটে, তার কারণ হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় পাচ্ছি, চতুর্থ সমানুপাতি পাচ্ছি না। তখন মাঝেরটাকে আমাকে ডবল করতে হবে। কিরকম? না ধরো 5,10,10,x, ঠিক আছে। তাহলে দেখো বেনে গেল, মানে বানিয়ে দিলাম। সাপোজ ধরো তোমার বলা আছে 5,10, বলো মিডিলটা বের করতে, মানে এই মিডিল। তাহলে আমি মিডিলটা ধরো এক্স ধরলাম, তখন কি হবে না, এক্স কে দুবার লিখতে হবে। মানে সবসময় মিডিলটাকে, তিনটে হলে সংখ্যা তোমার মিডিলটাকে ডবল করো। যেমন এখানে তিনটে সংখ্যা হচ্ছে এক্স ধরার পরে, তাহলে মিডিলটাকে ডবল করো। এখানে এক্স ধরার পরে মিডিলটা দুবার করতে হবে, চারটে করতে হলে। আশা করি বোঝা গেছে। ওকে, তাহলে এখানে কি লিখবো? 5,10,10,x। তাহলে আগের মতো সূত্র, তাহলে কি লিখবো? প্রথম, তোমরা লিখবে প্রথম প্রথম সমানুপাতি গণিত, না প্রথম পদ গণিত চতুর্থ পদ, আর দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। আমি লিখলাম প্রথম গণিত চতুর্থ, আর পুরোটা লিখলাম না, সমান দ্বিতীয় গণিত তৃতীয়। তো প্রথমকে 5, চতুর্থকে এক্স, দ্বিতীয়কে 10, তৃতীয়কে 10, বা লিখলাম। তাহলে এক্স কত? 10 গণিত 10 বাই 5, 5×10 মানে হচ্ছে 20 অ্যান্সার। আশা করি বোঝা গেছে। আর একটা করাচ্ছি, তাহলে আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আর একটা করাচ্ছি, আমি শেষেরটা করাচ্ছি, ঠিক আছে, একদম শেষেরটা। শেষেরটা কি আছে? না, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, তাহলে আমি তৃতীয় সমানুপাতি কি ধরবো? এক্স যেহেতু আছে, তাই আমি এক্স বাদ দিয়ে অন্য কিছু ধরবো। এক্স ধরলে কি হতো না, তোমার ক্যালকুলেশন করতে গন্ডগোল হয়ে যেত, ঠিক আছে। তাহলে কি লিখবো? ধরি তৃতীয় সমানুপাতি, তৃতীয় সমানুপাতি সমান হচ্ছে পি। ওকে, পি ধরলাম। তাহলে কি লিখবো? এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার কমা পি। মানে এখানে আমি পি লিখি, তাহলে দেখো তিনটে সংখ্যা আছে, একটা দুটো পি। তাহলে মাঝেরটাকে আমি ডবল করবো। তাহলে দেখো মাঝে আছে থাকছে, তাহলে এটাকে ডবল করে নিলাম। তাহলে কি লিখবো? প্রথম গণিত চতুর্থ, একবার ডাই লিখে দিচ্ছি, পি গণিত এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে প্রথম গণিত চতুর্থ করলাম, সমান দ্বিতীয় গণিত তৃতীয়। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার গণিত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, পি কত হবে? এটা নিচে নেমে পড়বে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার গণিত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার বাই এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এবার ক্যালকুলেশন করতে হবে। দেখো এটাকে তুমি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্রে করো, এইটাকেও করা যাবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্রে। ক্যালকুলেশনটা আমি উপরে করছি, মুছে দিলাম এটা, আশা করি বুঝতে পেরেছো।
পি ধরলাম একটা সমানুপাতিক, দিয়ে আমি মাঝেরটাকে ডবল করে নিলাম, দিয়ে প্রথম গণিত চতুর্থ আর দ্বিতীয় গণিত তৃতীয় করলাম। ওকে আর কিচ্ছু করার নেই, কি হবে এরপর ক্যালকুলেশনটা তোমার পি সমান লিখলাম, কোনটা একটাকে ক্যালকুলেশনটা একটাকে ভাঙি, এটাকে ধরো ভাঙছি, এটাকে ভাঙছি, এটা থাক, এটা স্কোয়ার আছে সরি, যে কোনো একটাকে ভাঙো, তাহলে কি হবে না দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এ প্লাস বি একবার আর এ মাইনাস বি একবার ভিতরে, ঠিক আছে তাহলে বাইরে স্কোয়ার আছে, তাহলে এইটাতে স্কোয়ার এটাতে স্কোয়ার, আর এটা যেমন আছে থাকলো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, আর নিচে আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে একটা পার্ট কেটে গেল, ঠিক আছে আশা করি বোঝা গেছে। তাহলে অ্যান্সার হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে ঠিক আছে, তো এরপরে যে অঙ্কগুলো করবো তিনের গুলো আর দেখাচ্ছি না, তিনের যে আর একটা আছে দুটো সেটা নিজে করবে, তো এরপরে আমি দেখাচ্ছি চারের অঙ্কগুলো, ঠিক আছে চারের চারের দুটো দেখাবো, বাকি দুটো তোমরা নিজে করবে। তাহলে চারের এক একটা কি আছে না, পাঁচ কমা দশ, পাঁচ কমা আশি সরি, পাঁচ কমা পাঁচ ও আশি লিখলাম, দিয়ে বলেছে মধ্য সমানুপাতি বের করতে, কিভাবে বলেছে মধ্য সমানুপাতি, তাহলে ধরি মধ্য সমানুপাতি সমান হচ্ছে এক্স, ঠিক আছে তাহলে কি হচ্ছে না পাঁচ কমা এক্স কমা আশি, তাহলে আমি বলেছিলাম যে তিনটে হলে আমাকে চারটে বানাতে হবে, আর চারটে বানাতে হলে সবসময় মাঝেরটাকে ডবল করতে হবে, তাহলে চারটে বানাবো, তিনটে আছে তাহলে মাঝেরটাকে ডবল বানাতে হবে, মানে লেখার সময় এখানে কি লিখবো পাঁচ কমা এক্স কমা এক্স কমা আশি। ওকে দেখি লিখবো প্রথম গণিত চতুর্থ সমান দ্বিতীয় গণিত তৃতীয়, তো প্রথমকে পাঁচ, চতুর্থকে আশি, দ্বিতীয়কে এক্স, তৃতীয়কে এক্স। ওকে তাহলে পাঁচ আশি গুণ করলে কত হবে না চারশো, আর এক্স 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 স্কোয়ার। ওকে এইদিকে স্কোয়ার হলে আমি ঘুরিয়ে লিখলাম, ধরো এক্স স্কোয়ার সমান চারশো, এটা লেখাই যায়, পুরো সমীকরণটাকে চেঞ্জ করা যায়, তাহলে এখানে লিখছি বা এক্স সমান কত হবে না রুট চারশো হয়ে যাবে, এদিকে স্কোয়ার থাকলে স্কোয়ারটাকে তোলালে ডান দিকে গেলে রুট হয়ে যায়, তাহলে চারশোর বর্গমূল কত না চারশোর বর্গমূল হচ্ছে তোমার কুড়ি, মানে কুড়ি গণিত কুড়ি, ধরো সাপোজ ধরো কুড়ি গণিত কুড়ি করলাম রুট লিখে, তাহলে রুটে দুটো রুটে একটা কুড়ি বেরোয়, মানে শুধু কুড়ি, বা চারশোর বর্গ মানে বর্গমূল হচ্ছে তোমার কুড়ি, আশা করি বুঝতে পেরেছো। এবার দুয়েরটা নিজে নিজে করবে, তিনেরটাও নিজে নিজে করবে, আমি চারেরটা দেখাচ্ছি আবার, তাহলে চারের ঠিক আছে চার কি আছে না দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার কমা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তো আমাকে মধ্য সমানুপাতি বের করতে হবে আবার, তাহলে কি করবো মধ্য সমানুপাতি আমি ধরলাম এখানে এক্স আছে তাহলে আমি ধরলাম পি, ঠিক আছে তাহলে লেখার সময় কি লিখতে হবে, লেখার সময় লিখতে হবে এইটা কমা পি কমা পি কমা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে কি হবে বা লিখলাম, তাহলে দ্বিতীয় গণিত তৃতীয় হবে ধরো আর প্রথম গণিত চতুর্থ হবে, ডাইরেক্ট লিখতে পারি পি গণিত পি সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গণিত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, মানে এদিকে হতো সেটা আমি ঘুরিয়ে লিখলাম, মানে এদিকে প্রথম গণিত চতুর্থ হতো আর দ্বিতীয় গণিত তৃতীয় হতো, আমি সেটা ঘুরিয়ে লিখলাম, তাহলে বা পি স্কোয়ার সমান হতো কি এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গণিত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে পিটা কি হবে না ওইদিকে রুট হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার গণিত এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার থাকলে রুট রুট আছে স্কোয়ারের আবার রুট আছে, তাহলে শুধু সেই সংখ্যাটি হবে, মানে কিরকম সাপোজ ধরো দুই স্কোয়ার আছে এরকম আছে, তাহলে রুট আছে আবার স্কোয়ার আছে তাহলে শুধু দুই হবে, ঠিক আছে কিভাবে হচ্ছে না তোমরা এটাকে আমি লেখা যাই রুট টু, মানে মানে টু এ স্কোয়ার মানে দুই গণিত দুই, তাহলে একটা দুই বেড়ে আসবে, এইটা স্কোয়ার মানে এটা দুবার আছে এক্স মাইনাস ওয়াই গণিত এক্স মাইনাস ওয়াই,
দুবারে একটা বেরোই, তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে তোমার, আমি এখানে লিখছি অ্যান্সারটা, পি সমান হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে এখান থেকে এক্স মাইনাস ওয়াই বেরিয়ে এলো আর এখান থেকে এক্স প্লাস ওয়াই বেরিয়ে এলো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে উত্তরটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এই পার্টটা গেল চারেরটা। এরপর আমি 7, 8, 9, 10 এই চারটে দেখাচ্ছি, আর চারের যে দুটো বাকি থাকলো সে দুটো তোমরা নিজে করবে। তো সাতের দেখাচ্ছি, দেখো সাতেরটা, সাথে কি আছে না সাথে আছে, দেখো পাঁচটি ক্রমিক সংখ্যার প্রথমটি, পাঁচটি ক্রমিক সংখ্যার প্রথমটি, প্রথমটি হচ্ছে তোমার দুই দুই এবং দ্বিতীয়টি, দ্বিতীয়টি হচ্ছে ছয়, তাহলে পঞ্চমটি কত, পঞ্চমটি কত, ঠিক আছে, তাহলে পঞ্চমটি কত, তাহলে আমি ধরলাম পাঁচটি ক্রমিক সংখ্যা হচ্ছে, তাহলে উত্তর করছি, ঠিক আছে, ধরি পাঁচটি ক্রমিক সংখ্যা হলো, পাঁচটি ক্রমিক সংখ্যা হলো এ কমা বি কমা সি কমা ডি কমা ই, পাঁচটি ধরে নিলাম, তার মধ্যে এ এর মান দেওয়া আছে 2 আর বি এর মান দেওয়া আছে 6, আমি না ধরে সবগুলো ধরে নিলাম। এরপর কি করব, এরপর লেখা যায় ক্রমিক সমানুপাত যদি বলে তাহলে যে কথাটা লেখা যায় এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ডি বাই ই, ওকে এই কথাটা লেখা যায় যেহেতু ক্রমিক সমানুপাতি, ঠিক আছে, যদি এ আর বি আর সি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে তোমার লিখতে এ বাই বি সমান বি বাই সি, ওকে, তাহলে এ বাই বি সমান বি বাই সি, যেখানে শেষ সেখানে শুরু, সি বাই ডি সমান ডি বাই, কমিক সমানুপাতি মানে পরপর, ঠিক আছে। তাহলে দেখো এ এর মান কত বলা আছে, এ সমান দেওয়া আছে 2 আর বি সমান দেওয়া আছে 6, তাহলে এ আর বি যদি বলা থাকে তাহলে আমি সি এর মানটা তো বের করতে পারবো, ঠিক আছে, তাহলে এ আর বি যদি বলা থাকে তাহলে আমি সি এর মানটা বের করতে পারবো কিভাবে, না দেখো তোমার এই পার্টটা নেবো, তাহলে এ মানে কত 2 আর বি মানে হচ্ছে 6, তাহলে 6/c, ঠিক আছে, মানে এ মানে 2 বসালাম, বি মানে 6 বসালাম, আবার বি মানে 6 আর সি মানে বের করতে হবে, মানে এই পার্টটুকু নিলাম, তাহলে কোনাকুনি গুণ, তাহলে 2 গণিত সি সমান 6 গণিত 6, তাহলে অতএব সি কত হবে 6 গণিত 6/2, মানে 3 দুগুণ 6 কাটাকাটি করলাম মানে 18, তাহলে সি পেয়ে গেলাম 18, ঠিক আছে। সি যদি 18 পাই তোমার এই পার্টে যদি আমি বসাই তাহলে ডি এর মান পেয়ে যাবো, আশা করি বোঝা যাচ্ছে। তাহলে কিভাবে বের করবো, দেখো লিখবো কি বি মানে কত, বি মানে হচ্ছে 6 আর সি মানে কত 18, আর সি মানে কত 18, আর ডি বের করতে হবে, ওকে, তাহলে কোনাকুনি কোন বা 6 গণিত ডি সমান আছে 18 গণিত 18, তাহলে অর্থাৎ বি মানে কত 18 গণিত 18/6, তাহলে 3 6 18 কাটাকাটি করলাম 3 18 54, ওকে, মানে এইটার সঙ্গে এটা গুণ আবার এটার সঙ্গে এটা কোটা গুণ করলাম, তাহলে ডি সমান আছে 18 গুণিত 18/6, 3 6 18 মানে 54, 3 18 54, ওকে। এরপর আমি ই এর মানটা বের করবো, তাহলে ই এর মানটা বের করতে হলে কি হবে, সি এর মান জানি ডি এর মান জানি, তাহলে ই এর মান তো বের করা যাবে, এইটুকু নেবো, তাহলে একবার এইটাকে নিলাম, একবার এইটাকে নিলাম, আর একবার এইটাকে নিলাম, আসলে বোঝা যাচ্ছে, উপরটা মুছে দিলাম, মানে ক্যালকুলেশনটা কিরকম হবে, সি বাই ডি সমান হচ্ছে ডি বাই ই, বা সি মানে কত 18, ডি মানে কত 54 সমান 54/ই মানে হচ্ছে বের করতে হবে, ঠিক আছে, পার্টটা মুছে দিলাম, তাহলে 54, তাহলে কোনাগুনি গুণ 18 গণিত ই সমান হচ্ছে 54 গণিত 54, তাহলে অতএব ই সমান কত 54 গণিত 54/18, 3 18 54, ওকে, তাহলে গুণ হয়ে যাবে পার্টটা, তাহলে হবে 3 4 12 3 5 15 একে 16, তাহলে 162, তাহলে এ এর মান হচ্ছে তোমার 2, বি এর মান হচ্ছে 6, আর সি এর মান হচ্ছে 18, আর ডি এর মান পেলাম 54, আর ই এর মান পেলাম 162, তাহলে সবগুলো পেয়ে গেলাম,
অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, আরেকবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তারপর আঠেরটা, তারপর আঠেরটা কি বলেছে? আঠেরটা বলা আছে দেখো, 6,15,20,43, কি আছে? 6,15,20,43 বলেছে প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমানুপাতিক হবে, ঠিক আছে? কি বলেছে? প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলটি সমানুপাতিক হবে, প্রত্যেকটার সঙ্গে। আমি লিখলাম ধরি প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ করলে যোগফল সমানুপাতি হবে, ওকে? প্রত্যেকটির সঙ্গে এক্স যোগ, তাহলে 6 এর সঙ্গে x যোগ, 15 এর সঙ্গে x যোগ, 20 এর সঙ্গে x যোগ, 41 এর সঙ্গে x যোগ। তাহলে আমি কি সূত্র বলেছিলাম? প্রথম পদ গণিত চতুর্থ পদ, আর দ্বিতীয় পদ গণিত তৃতীয় পদ। তাহলে আমি বা আর লিখছি না লেখাটা, তাহলে 6 প্লাস x গণিত 43 প্লাস x সমান হচ্ছে 15 প্লাস x গণিত 20 প্লাস x, ঠিক আছে? প্রথমের সঙ্গে চতুর্থ আর দ্বিতীয় গণিত তৃতীয়। তো ক্যালকুলেশনটা তোমরা নিজে করবে, এরকম ক্যালকুলেশনটা আমরা পেয়েছি। এটা এটা গুণ করে দেবে, এটা এটা গুণ করে দেবে, এটা এটা গুণ করে দেবে, ঠিক আছে? গুণ করে এক্স গুলোকে বাম দিকে নিয়ে আসবে আর সংখ্যা গুলোকে ডান দিকে নিয়ে আসবে। কি বললাম? এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, মানে মোট কথা বাম দিকটা গুণ করবে, ডান দিকটা গুণ করবে, যে এক্স পদ গুলোকে বাম দিকে নিয়ে আসবে আর এক্স বর্জিত পদ গুলোকে ডান দিকে নিয়ে যাবে, ঠিক আছে? আর তারপরে অঙ্কটা, 9 এর অঙ্কটা সেম, 23,37,78 আছে। কি বলেছে? প্রত্যেকটি পদের সঙ্গে কত যোগ করলে যোগফল হবে, তোমার বিয়োগফল হবে, সরি, সমানুপাতিক হবে। সবগুলো থেকে এক্স বিয়োগ দিয়ে একইভাবে লিখে ক্যালকুলেশন করবে। আর 10এরটাও তাই, ঠিক আছে? 10এরটাও তাই, পি কিউ 10এরটা করে দিচ্ছি, ঠিক আছে? 10এরটা করে দিচ্ছি, 10এরটা, 10এরটা কি আছে না? পি কিউ আর এস, এই প্রত্যেকটি পদের সঙ্গে কত বিয়োগ করলে বিয়োগফল তোমার বলেছে যে একটি সমানুপাতি হবে, ঠিক আছে? তো কি করব তাহলে? আছে, আমি লিখলাম ধরি প্রত্যেকটি পদের সঙ্গে কি আছে? এক্স বিয়োগ করতে হবে, এক্স বিয়োগ করতে হবে, ওকে? তাহলে কি হবে? পি মাইনাস এক্স কমা কিউ মাইনাস এক্স কমা আর মাইনাস এক্স কমা এস মাইনাস এক্স, ঠিক আছে? তাহলে প্রথম গণিত চতুর্থ মানে পি মাইনাস এক্স গণিত এস মাইনাস এক্স আর দ্বিতীয় গণিত তৃতীয়, ঠিক আছে? এবার গুণ করব, আগের তো আমি করে দেখালাম না, এটা গুণ করে দেখাচ্ছি, ওকে? পি এর সঙ্গে এস এর গুণ একবার, পি এর সঙ্গে এক্স এর গুণ, তাহলে পি এস মাইনাস পি এক্স স্কোয়ার, এটার সঙ্গে এটা গুণ একবার, এটার সঙ্গে এটা গুণ একবার, তাহলে মাইনাস এস এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস সমান, এইদিকে কিউ আর মাইনাস কিউ এক্স হল, তাহলে এটা মাইনাস আর এক্স মাইনাস প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স এর টার্মগুলোকে আমি সব বাম দিকে নিয়ে আসবো, ঠিক আছে? এক্স এর টার্মগুলোকে সব আমি বাম দিকে নিয়ে আসবো, তাহলে তোমার মাইনাস পি এক্স স্কোয়ার মাইনাস এস এক্স প্লাস এক্স স্কোয়ার, এইদিকে আছে মাইনাস কিউ এক্স, এদিকে প্লাস কিউ এক্স, ওইদিকে মাইনাস আর এক্স, এদিকে প্লাস আর এক্স, ওইদিকে মাইনাস প্লাস এক্স স্কোয়ার, এদিকে মাইনাস এক্স স্কোয়ার, আর ডান দিকে পড়ে থাকবে কি? কিউ আর এইদিকে আসবে পি এস, তাহলে মাইনাস পি এস। কি বললাম? এক্স এর টার্মগুলো সব বাম দিকে নিলাম, এক্স বর্জিত টার্মগুলো ডান দিকে নিয়ে গেলাম, তাহলে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, ঠিক আছে? আমি উপরে লিখছি, তাহলে কি কমন হবে এখানে দেখো, এক্স কমন, আর একটা হচ্ছে মনে হচ্ছে তোমার এক্স স্কোয়ারের টার্ম এখানে থাকছে, যেটা সেটা গুণে ভুল করেছে হয়তো, পি এস মাইনাস পি এক্স হবে, ঠিক আছে? পি এক্স মাইনাস পি এক্স, তাহলে এখানে স্কোয়ার হবে না, তাহলে সবগুলো এখানে 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 এক্স কমন, তাহলে এক্স কমন নিলাম, তাহলে পড়ে আছে কি প্লাস টাকে লিখি, কিউ প্লাস আর মাইনাস পি মাইনাস এস, আর ডান দিকে পড়ে আছে কিউ আর মাইনাস পি এস, ঠিক আছে? আমি এটাকে ভাগ করে দিতে পারি, তাহলে ভাগ করলে কি হবে, অতএব এক্স সমান হবে
qr minus ps by এই টার্মটা q plus r minus p minus s ওকে তো এটা ছিল অঙ্ক তো আজকে অনুপাত সমানুপাতে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট আমি পরের পার্ট আবার নিয়ে আসবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর ভিডিওটাকে বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারাও আমার ভিডিওটা দেখে উপকৃত হয় তো বন্ধুরা ভিডিওগুলো দেখতে থাকো ধন্যবাদ।